আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এটা জেনে অবাক হবেন যে মরুভূমির উটকে কেন ভয়ঙ্কর বিষাক্ত সাপ খাওয়ানো হয়। একদম জ্যান্ত জীবিত সাপ উটকে খাইয়ে দেয়া হয়, এটা কেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, পবিত্র কুরআনে মরুভূমির জাহাজ খ্যাত উটের একটি রোগের বর্ণনা রয়েছে, যে রোগটি হলে উটকে বাধ্যতামূলক রোগ মুক্তির জন্য বিষাক্ত সাপকে জীবিত গিলে খেতে হয়। এখানেই শেষ নয়, আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সেই জীবিত বিষাক্ত সাপ পুরো গিলে খাওয়ার পর উটের চোখ দিয়ে যে পানি বের হয় সে পানি আবার সাপের বিষ নামানোর জন্য মানুষের ওষুধ হিসাবে কাজ করে। কি দর্শক অবাক হচ্ছেন! এবার তাহলে বিস্তারিত জানা যাক। উটের একটি রোগ রয়েছে, যে রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়। মৃত্যুর আগ পর্যন্ত উট শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে। আশ্চর্যের বিষয় হলো, অদ্ভুত বিচিত্র ও রহস্যময় এই রোগটি নিয়ে বিশেষজ্ঞরা গবেষণা করে কোনো উৎস বা কারণ ব্যাখ্যা করতে পারেনি। উটের এ রোগের নাম হলো হায়াম, এর মানে হলো সাপকে জীবিত গিলে ফেলা। অনেকে আবার এ বিষয়ে না জেনেই উটের উপর নানা ধরনের জুলুম করা শুরু করে দেয়। উটের হায়াম নামক এ রোগের শেফা রয়েছে জীবিত সাপকে গিলে ফেলার মাধ্যমে। তাও হতে হবে কিং কোবরা অথবা ভয়ঙ্কর পাইথন এর মতো বিষাক্ত সাপ। এ চিকিৎসা দেওয়ার সময় উটের চোখ থেকে যে পানি বের হয় তাও অন্যান্য চিকিৎসার জন্য খুবই উপকারী পানি। কেননা সাপ গিলে ফেলার পর উটের তৃষ্ণা বাড়তে থাকে এবং 8 ঘন্টা এ অবস্থায় থাকার পর সাপের বিষের কারণে উটের চোখ থেকে পানি অঝোর ধারায় প্রবাহিত হতে থাকে। অনেক সময় উট নিজ থেকেই সাপ খেয়ে ফেলে, যার কারণে উটের প্রচণ্ড তৃষ্ণা হয়, ফলে উটের চোখ থেকে পানি বের হতে থাকে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই পানির ব্যাপারে গবেষকরা বলেন যে উটের এ চোখের পানি অত্যন্ত মূল্যবান পানি। এই পানি এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক উটের মালিক এই পানিকে বিভিন্নভাবে সংরক্ষণ করেন। প্রাচীনকালে ছোট চামড়ার থলেতে সংরক্ষণ করে রাখা হতো এই উটের পানি, কেননা এ পানি অন্য পানি থেকে সম্পূর্ণ আলাদা। এ চোখের পানিকে তিরিয়াক বলা হয়। তিরিয়াক এমন এক ওষুধ যা যে কোনো প্রাণীর বিষকে নষ্ট করার জন্য তৈরি করা হয়, আর এটি মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, এই উটের চোখের পানি আবার আপনার জন্য উপশম হিসেবে কাজ করবে। কখনো যদি আপনাকে সাপ বা ভয়ঙ্কর বিষাক্ত বিচ্ছু কোনো কিছু ছোবল দিয়ে থাকে, তাহলে সেই বিষক্রিয়া ধ্বংস করার জন্য সেই উটের চোখের পানি সেবন করতে হবে। প্রিয় দর্শক, একটু ভেবে দেখেছেন কি এটা আল্লাহ তাআলার কেমন মুজেজা, এটা আল্লাহ তাআলার কেমন একটি বিধান? বলতেই হবে যে খুবই আশ্চর্যজনক একটি বিষয় এটি। কারণ উটের এই ধরনের রোগ হলে উটকে ভয়ঙ্কর বিষাক্ত সাপ খাওয়ানো হয়। আবার একটু চিন্তা করে দেখুন আল্লাহ তাআলার কত বড় লীলা খেলা। উটকে যখন এই বিষাক্ত জ্যান্ত সাপ খাওয়ানো হয়, তারপর উটের চোখ থেকে এক ধরনের পানি বের হয়। তার কারণ হলো, ওই বিষাক্ত সাপ যখন উটের গলা থেকে পেটের মধ্যে চলে যায়, তখন সেই সাপের বিষক্রিয়ায় উটের চোখ থেকে অজোর ধারায় পানি পড়তে থাকে, আর সেই পানিটাকে আল্লাহ তাআলা বিফল যাইতে দেয়নি। সেই পানিটা মানুষের রোগ থেকে মুক্তির জন্য উপশম হিসাবে কাজ করে। এটা ভেবে আসলেই খুবই অবাক হতে হবে যে একটি উটের রোগ মুক্তির জন্য একটি জীবিত সাপ, এমনকি ভয়ঙ্কর বিষাক্ত সাপ খেতে দেওয়া হয়। সেই সাপ যখন উটের গলা দিয়ে উটের পেটের মধ্যে যায়, যাওয়ার পরে সেই সাপের বিষ যখন উটের পুরো শরীরে ছড়িয়ে পড়ে, তখন উটের চোখ থেকে যে পানি বের হয় সেই পানি দিয়েই আবার সাপ বিষ্ঠুর বিষকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য মানুষকে খাওয়ানো হয়। প্রিয় দর্শক, আল্লাহর মুজেজা বোঝার সাধ্য কারণে। প্রিয় দর্শক, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। প্রতিদিন এরকমের নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।